কোনো প্রকার বাটাবাটির কাজ ছাড়াই আজকে ডাউলের বড়া তৈরি করব। তো ডাউলটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে দেখুন কি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্নাটা আমি ছোলা দিয়ে শুরু করে দিলাম। তো ছোলাটা তেলে দিয়ে তারপরে যে আলু আর পটলটা ধুয়ে নিচ্ছি, আর এটা আমি রান্না করব রুই মাছ দিয়ে। তো রুই মাছটাও আমি ধুয়ে নেব এখন। আর বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ফ্রিজে মাছ রাখলে আমি একটু হালকা গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নিই, মাছ বলেন আর মাংস বলেন। তো এদিকে আমার এই যে ছোলাটা হয়ে গেছে, এখন আমি পুঁই শাকটা ভাজি করার জন্য ধুয়ে নিব। তো ভাজি আগে করব না, আগে আমি মাছটা রান্না করব, তারপরে এখন মাছটা রান্না করব। তো মাছ ভাজি করে নেই, তারপরে মাছ রান্না করব। তো চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এখানে আমি যে গরু মাংস রান্না করব, গরু মাংসটাও ধুয়ে নিলাম। তো এই যে এখন মাছটা সুন্দর মতো ভাজি করে নিব। আসলে রান্না করতে আসলে বোঝা যায় না যে কোনটার পরে কোনটা রান্না করব, সামনে যেটা পাই প্রসেস করা সেটাই রান্না করা শুরু করে দেই। তো মাছটা রান্না করে ভাবছি যে ডাউলের বড়াটাও করে ফেলবো, যেহেতু আর বেশি সময় নেই। ইফতারের সবজিটা কষিয়ে আমি রুই মাছটা রান্না করে ফেলবো ঝোল ঝোল করে। মাছটা রান্না শেষ করে এখন আমি ডাউলের বড়াগুলো ভেজে নেব। প্রথমে যে ডাউলটা আমি ব্লেন্ডার করে নিলাম, ওইটাই আমি বেসন আর কাঁচামরিচ পেঁয়াজ আর অন্যান্য মশলা দিয়ে আর একটু চাউলের গুঁড়া দিয়ে এভাবে ডাউলের বড়াগুলো ভাজলে অনেক সময় মশমশা থাকে দেখা যায়। আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, এই যে আমার জন্য মিষ্টি আলু আর ডাব নিয়ে আসছে। তো বলতেছে তুমি তো অনেক কাজ করছো, আমি তোমার কাজে একটু হেল্প করি। তো হচ্ছে ডাবটা কেটে দিচ্ছে আর বলছে যে আমি ইফতারগুলো গুছিয়ে নিব, আর তুমি ডাউলের বড়া আর যা যা রান্না করার লাগে ওটা করে নাও। তো ডাউলের বড়াটা করে শেষ, এখন আমি যে শাক পুঁই শাকটা ভেজে নেব, আর আছে বাকি মাংস। তো মাংসটা ভাবছি যে ইফতারের আগে করব নাকি পরে করব, তো ভেবে দেখলাম যে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে ইফতারিটা করে নিব সেটাই ভালো হবে। মাংসটা কষাতে দিয়ে আমি দেখতে এলাম, দেখি তো আমার হাজব্যান্ড কি করে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সে ইফতার গুছিয়ে নিচ্ছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। এখানে সব কিছু রেডি। তো আমার হাজব্যান্ড বলছে তুমি হচ্ছে লেবুর শরবত আর বেলের শরবতটা বানিয়ে দাও, তোমার হাতের শরবত ভালো লাগে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।